শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইদ্রিশ, বাবার নাম মৃত মোহাম্মদ শরীফ, মার নাম মৃত মরিয়াম বেগম, আর হইল আবুল আহমদের ট্যাগ, উপজেলা বোয়ালখালী, চট্টগ্রাম। এই মুক্তিযুদ্ধের আগে আমি সামান্য টুকটাক ব্যবসা বাণিজ্য করতাম। বঙ্গবন্ধুর ডাকে আমরা ভারতে যাইবার প্রস্তুতি নিলাম। ওই সময় বোয়ালখালীর চরণদ্বীপের সলমান ছিল, সলমানের আন্ডারে আমরা বোয়ালখালীতে যাই। যাই আমরা ভারতের ট্রেনিংয়ে গেলাম পালাটনা। আমাদের ট্রেনিং যখন শেষ হয় আমরা ওইখান থেকে আবার কমান্ডার সলমানের সহায় আমরা বাংলাদেশে রওনা হইলাম। বাংলাদেশ পৌঁছে 4 নম্বর ব্রিজে নিতে সোমসলুদার বাইয়ের নিয়ে বললো প্রোগ্রাম করলাম। 4 নম্বর ব্রিজে পাঞ্জাবি যাইতে আছে ট্রেনে করে, আমাদের পাঞ্জাবির সাথে সামনাসামনি হয়, ওরা ফাইয়ে দিতে আছে আমরাও ফাইয়ে দিই। না ভিতরে গাঁড়া মানে রেজাগার, রেজাগার হলো আলবদর হলো আমরাও ফাইয়ে দিই। আমরা প্রোগ্রাম নিলাম আমি ব্রিজ হামলা করবো, কোন ব্রিজ এইটা হালগড় ব্রিজ হামলা করবো। তখন হালগড় ব্রিজ হামলার করিবার আগে আমরা এখানে আছি প্রস্তুতি নিলাম। তখন কমান্ডার সলমান হতে দমলম ব্রিজ ধ্বংস করতাম না, কিনলে ব্রিজই নইলে আনার সম্পত্তি গেল। এখান যদি করি ফেলাই তাহলে নাড়ার ক্ষতি হবে, তার আর ব্রিজ দম্ব করতাম না। আরা এন বলা ফাইয়ের দিই। তখন তারা কী করল, হালগড় ওই ব্রিজটাকে বোমপাট করলো। ওই ওইখানে একটা বাড়ি আছে, বোমপাটটা এখানে পরে ওই ব্রিজের ওষুধ একটা বাড়ি আছে, একটা পরে একটা অল্প বয়সের একটা মেয়ে বোমপাট পরে মারা গেছে। ওই বাড়ির একটা ছেলে ওখান থেকে মাঞ্জাবিকে ধরি গুলি করে ওই হালগড়ের নিচে ফেলে দিয়েছে, তাকে সরে বলে ডাকত। বল শক্তি আছে বিশেষ করে শুনছো ভাই, আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমাদেরকে আল্লাহ রব্বিন আলামিনে ভগবানে বাসার একশো বলি আল্লাহ ঠিক আছে, আল্লাহ তো বাসার কথা নয়, জননী ত্রিশাক্কা ছিল। আমাদেরকে মাসে 20,000 টাকা করে বাসা দেয়, এগুলো ভাই এটার উপর চলিয়ে সংসারীকে ক্ষমতা আল্লাহ চলাচ্ছে। আমার আমার ফার্স্ট
ফার্স্ট টাইম এসেছিল, ফার্স্ট টাইম এ বিয়ে দিয়েছিল আরেকটা ছেলে, এর ছেলেকে বিয়ে করেছে, একটা নাতি একটা নাতিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।